কি ব্যাপার, রাস্তা ভুলে গেছিস? খাবার এনেছি। কি বাবা, তুমি সময় এসে একটু খাবার খেতে পারো না? ওদিকে ঠাকুমা আমার মাথা খাচ্ছিল, বলছিল সপ্তাহখানেক ধরে তুমি বাড়িতে খেতে যাও না। খাবার খেতে আমাকে 20 কিলোমিটার যেতে হবে, আর রোজই তো খেয়ে নি, এখানে যা পাওয়া যায় সেটাই খেয়ে নি। কিন্তু আজ তুই কলেজ যাসনি বাবা। আরে রোজই তো কলেজে গিয়ে পড়ি, আজকে অন্য কোথাও পড়ব। জামাই বাবু, এ আপনার খাবার পৌঁছানোর জন্য নিজের পড়াশোনা ছেড়ে দিয়ে বসে আছে, আর এর পেছনে আমার মেয়েও পড়াশোনা, এদের দুজনের কিচ্ছু বেশি হয়ে গেল না? শ্যামবা, তোর বয়সটা এখন লেখাপড়া করার, একবার যদি বয়সটা পেরিয়ে যায় তখন মানুষ চেষ্টা করলেও সেটা ফিরে পায় না, আফসোস করতে থাকে, পড়াশোনা মন দে। বাবা, তুমি লেখাপড়াকে এত গুরুত্ব দাও কেন? কারণ তার গুরুত্ব আমি বুঝি। একসময় এখানকার লোকেদের মতো আমিও হাতে বৌমা তলোয়ার নিয়ে ঘুরে বেড়াতাম, কিন্তু তোর মা খুব পড়াশোনা জানত, ও খুব পড়াশোনা ভালোবাসত, ও শিক্ষিতদের খুব সম্মান করত। আমাকে শিক্ষিত করার অনেক চেষ্টা করেছিল তোর মা। যখন তোর মা আমাকে সিগনেচার করা শেখাচ্ছিল, সেই সময় তুই তোর মায়ের গর্ভে ছিলি। ঠিক সেই সময় একদিন হঠাৎ তোর মায়ের পেতে ব্যথা ওঠে আর তোর মা মাটিতে পড়ে যায়। বাবা, তাড়াতাড়ি গিয়ে ডাক্তারকে ডেকে আনো। আমাদের মতো অশিক্ষিত লোকে জানা ছিল না কত নম্বরে ফোন করলে অ্যাম্বুলেন্স বাড়িতে আসে। আমি একে থাকে জিজ্ঞেসও করলাম, কেউ বলতে পারলো না। আর তোর মা যে বলবে, কোন তার বলার মতন কোনো অবস্থাই ছিল না। তোর মাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু তাকে আমি ট্র্যাক্টরে করে নিয়ে গেলাম। তোর মা মৃত্যুর আগে আমাকে বলেছিল যে মানুষের জীবনে পড়াশোনাটা কত প্রয়োজন। তোমার এত লোকের হাতে তরোয়াল থাকতেও কোনো তরোয়ালই কিন্তু আমায় বাঁচাতে পারলো না। যদি তোমার হাতে কলম থাকতো, একজন কোটিপতি অন্য একজনকে কোটিপতি বানাতে পারে না, কিন্তু একজন পড়াশোনা জানা মানুষ হাজারো মানুষকে শিক্ষিত করতে পারে। টাকা হাতের ময়লা গো, কিন্তু যত পড়বে জ্ঞান তত বাড়বে। মানুষের কাছে অন্ন দানের চেয়েও বড় হলো মহা দান, হলো বিদ্যা মানুষকে দান করা। তোমার সব লোকেদের তরোয়াল ছেড়ে পড়াশোনার জন্য উৎসাহিত করো, ওদের তুমি বোঝো। আমার ক্ষমতা আর অর্থ তোর মাকে বাঁচাতে পারলো না বাবা। আজকাল তো মানুষ পড়াশোনাকে একদম ব্যবসায় পরিণত করে ফেলেছে। আজকাল কলেজে লাখ টাকা দিলেও গরিব মানুষ সিট পায় না। আজকের বড়লোকরা যে কাজ নিজেরা করতে পারেনি, সেই কাজ সবাইকে মিলে করতে হবে। এবার আমি তোমার সাথে থাকব, এখানেই কাজ করব। তুই এখানে কেন থাকবি? তোর পড়াশোনার ক্ষতি হবে। না বাবা, মা তো বলেছিল একজন পড়লে হাজার জনকে পড়াতে পারবে। যেদিন অশিক্ষিত মানুষরা শিক্ষিত হবে, সেদিন দেশের উন্নতি হবে। আরো 4 ফুট মাটি কাটলে গ্রানাইট পাওয়া যাবে, আর বাজারে ভালো দামও পেতে পারি আমরা। এতে আপনার স্বপ্ন পূরণও হয়ে যাবে স্যার। এ তো খুব আনন্দের কথা। নমস্কার দাদা, শুনলাম যে গ্রানাইট পেয়েছেন। আগে হ্যাঁ, এখন ইঞ্জিনিয়ার সাহেব বললেন। ইঞ্জিনিয়ার সাহেব তো এখন বলেছে, কিন্তু আমার ভাই অনেক আগেই বলে দিয়েছে যে এই পুরো জমি থেকে যখন গ্রানাইট বেরোবে, আমার শ্বশুরমশাই আমাকে যৌতুক দেবে। ওর কথা যখন আজ সত্যিই হয়ে গেছে, তখন এই জমিটা ওরই প্রাপ্য, তাই না ভাই? হ্যাঁ দাদা। এই জমি খোঁড়া হচ্ছে টাকার জন্য নয়, এখানকার গরিব ছেলেমেয়েদের পড়াশোনার জন্য। দেখুন, আপনি এই জমি চাইবেন না। দেখুন দাদা, এই ভিখিরিদের জন্য বেশি ভাবার কোনো প্রয়োজন নেই। এদের দুবেলা দুটো খেতে দিলেই আপনার পায়ে এসে পড়বে, তাতে আপনার তিলকও ঠিক থাকবে আর উড়িনিটাও। এদের হাতে বোম পিস্তল তুলে দিয়ে পিছনে রাখুন, স্লেট আর পেন্সিল দিয়ে পাশে বসাবেন। ওরাও আপনার মতোই চিন্তা করত, তাই ইংরেজরা এতদিন ধরে শাসন করেছে, এত কষ্ট দিয়েছে, এত দুঃখ দিয়েছে আমাদের। কিন্তু এরপরে ভারতীয়রা যখন এক এক করে শিক্ষিত হতে শুরু করে, তখন কেউ এখানে কবি, কেউ শিল্পী, কেউ সায়েন্টিস্ট হয়ে জন্মেছে এই দেশে। কিন্তু এইসব ইতিহাস কারো মনে নেই। আমাদের গ্রামের লোকেদের হাতে হাতিয়ার তুলে দেওয়া হয়েছে, আমাদের গ্রামের মেয়েদের বিয়ে হয় না, কেউ বিয়ে করতে আসে না এখানে। বাইরের লোকেরা এটা ভাবে যে তারা কোনো মানুষের সাথে না, বোমের সাথে সম্পর্ক করছেন।
বদলাতে হবে, এই সব কিছু বদলাতে হবে। এই জমি থেকে যে টাকা আসবে সেই টাকায় এখানকার শ্রমিকের বাচ্চারা পড়বে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সায়েন্টিস্ট হবে, আর দেশের নাম উজ্জ্বল করবে। ভেদাভেদের কথা যারা চিন্তা করবে তাদের একদিন না একদিন এই দেশ ছেড়ে চলে যেতে হবে। একাই সবকিছু পাল্টে দিতে পারবে? মানব সভ্যতা সৃষ্টি হয়েছিল একটিমাত্র মানুষ থেকে, আর ঘূর্ণিঝড় তৈরি হয় একটিমাত্র বায়ুকোণ থেকে। মানছি আজ আমি একা, কিন্তু কয়েক বছর পর আপনি দেখে নেবেন অসংখ্য মানুষ আমাদের পাশে আসবে। চাইলে সমস্ত সম্পত্তি আপনারা নিয়ে নিন, কিন্তু স্বপ্ন নেবেন না, আপনারা আসতে পারেন। নমস্কার। তুমি যা কিছু বলেছ সব সত্যি বলেছ, আমি চলি, নমস্কার। শোন বাবা, তোর দিদি ওই বাড়ির বউ, একটু নরম করে বললে হতো না? এর চেয়ে বেশি নরম হয়ে কথা বলতে বাবা আমি কিছুতেই পারবো না। এই তোর বাবার কাছে জামাইয়ের থেকে গ্রামবাসী বেশি আপন হয়ে গেছে। শোন, যা আর গিয়ে তোর বাবাকে বলে দে ওই জমিটা যেন আমার নামে করে দেয়। আমি মার্কে মরে যাব, তবু বাবাকে কিছু বলবো না। মুখে মুখে তর্ক, ছাড়কে পাগল হয়ে গেছিস নাকি? প্রাণে মেরে ফেলবি নাকি? হ্যাঁ, বউয়ের থেকে বেশি জমিটাই তোর কাছে প্রিয়, তাহলে বউয়ের সাথে ঘর করিস না? আমি ঘর করব না। ছোট, এটা ঠিক নয়। আমি ঘর করব। আরে ওকে বল না বাজে কথা বলছে। আমি ঘর করব। বল না। ঠিক আছে, পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায়? থাম থাম বলছি, দাঁড়া বলছি। আরে থাম বলছি। আমাকে মারলি তুই? তুই মানুষ না জানো? আর তুই সরে যা, আমি কেটে ফেলবো। ছোট না, এসব বাজে কাজ তুই কাটতে চল। আরে চল না তুই। হ্যাঁ দেখে নেব। যেতে বললাম তো। আরে দেখে নেব তোকে। যা না তুই। ও এটা কি গো? এটা বাড়ি না বাজার, নিজের বৌদির উপর কোন নজর? তাহলে কি করবো? ভাই ভুল করলে ওকে মেরে ফেলবো নাকি? ওভার রিয়াক্ট করো না। তোমাকেও যদি ও চায় তাহলে আমি আটকাবো না। জুমা আমাকে ক্ষমা করো, আমার ভাইগুলো একদম অকর্মা, সেই জন্যই ছোটুর বিয়েটা দিচ্ছি না। কিন্তু তোমার বড়টা খানিকটা লেখাপড়া শিখেছে, সেই জন্যই তোমার বাবাকে বোকা বানিয়ে বিয়েটা করিয়েছি। সেই জন্য আমি চাই না এ বাড়িতে তোমার কিছু একটা হয়ে যাক। বৌমা এক কাজ করো, তুমি তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। চলে যাও বৌমা, আর পেপারে সইটা করিয়ে নিয়ে এসো। মজা লাগলো? এবার খাবার খা। আরেকটু দাও না। আরে কিপটা করছ কেন? আরেকটু দাও। এত ঘি দিও না। না ঠাকুমা, এত ঘি খেলে ওর হার্ট অ্যাটাক হয়ে যাবে। কোনো অ্যাটাক ফ্যাটাক হবে না, ঠাকুমার হাতের খাবার খাচ্ছি আমি। কি ঠাকুমা, ঠিক বললাম? হ্যাঁ আমার শোনো না বাবা। দিদি 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 তুমি হঠাৎ করে এখানে? আমাকে ফোন করতে পারতে, আমি কি নিয়ে আসতাম? না রে তা হয় না, তোমাদের খুব দেখতে ইচ্ছে করছিল তাই চলে এলাম। জানো কি, হাত পা ধুয়ে নিয়ে তারপর এসে আমাদের সাথে খেতে বস। এই সব খাবার দিদি খাবে না, দিদির পছন্দসই খাবার আমি নিজের হাতে তৈরি করব। দিদি 10 মিনিটস আমি তোমার জন্য রান্না করে আনছি। ভাগ্নে এদিকে আয়। এসব শাড়ি তো রাম কাকা পাঠিয়েছে, এইসব রঙের শাড়ি তোকে ভালো মানাবে, যাওয়ার সময় শ্বশুরবাই নিয়ে যাস। রং শুধু শাড়িতেই আছে, ওর চেহারায় নেই। জিজ্ঞেস কর তো কি হয়েছে ওর। বল না মা। বাবা বিয়ের আগে আর বিয়ের পরে মেয়েদের একটা আলাদাই জীবন হয়, ঠাকুমা তো সে কথাই বলছে। ঠাকুমা, ও ঠাকুমা বল। এই দেখো দুটো দেশি মুরগি নিয়েছি, ভালো করে রান্না করো দিদির জন্য, আমি নিজের হাতে দিদিকে খাওয়াবো। কেন, ও শ্বশুরবাড়ির লোকে লোকে খেতে দেয় না নাকি? বাবা শ্বশুরবাড়িতে যে খাবারটা খাই সেটা পেট তো ভরে যায়, কিন্তু সেটা মা বাবার ভালোবাসার মতো না। না দিদি, খাও খাও, মুখ খোলো মুখ খোলো, খাও খাও খাও, আর খাও। এই তো দেখো না বাবা। আরে বাবা ছেড়ে দে না, এভাবে খাস না। আমি যখন ছোট ছিলাম তখন দিদি আমাকে কিভাবে খাওয়াতো ভুলে গেছো তুমি? কেন জোর করে খাচ্ছি চোখে? কেন বাবা, মা বেঁচে থাকলে এইভাবেই খাওয়াতো তাই না? তোর ভাইয়ের জন্য তুই হচ্ছিস ওর মা, নিজের মার কথা মনে করে আমাকে আর দুঃখ দিস না রে। ঠিক আছে মা? ঠিক আছে বাবা।